নমস্কার বন্ধুরা চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি হচ্ছে সম্পূর্ণ নিরামিষ এচড়ের ডালনা যে কোনো নিরামিষ দিনে এই রান্নাটা খুব সহজে আমি কি করে করি চলোদার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসিয়ে দিচ্ছি হাই ফ্লেমে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন সর্ষের তেল তেল থেকে ধোঁয়া উঠতে শুরু হয়ে গেছে এবারে গ্যাসের রাসটা লোতে করে দিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভাপিয়ে রাখা আলুর টুকরো এ চড়ার আলুকে সামান্য নুন দিয়ে আমি আগে থেকে প্রেশার কুকারে ভাপিয়ে নিয়েছি এবারে আলুর মধ্যে দিচ্ছি ওয়ান স্পুন লবণ আর খুব সামান্য ওয়ান ফোর স্পুন হলুদ গুঁড়ো সব কিছুকে ভালো করে আলুর সাথে মিশিয়ে এক দু মিনিট ভেজে নেব এচড় রান্না করার আগে যদি আলু আর এচোর প্রেশার কুকারে বা কড়াইতে ভাপিয়ে নাও তাহলে দেখবে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আলু ভাজা হয়ে গেছে এবারে ভাপিয়ে রাখে এচড়ের টুকরোগুলো দিয়ে দিলাম সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে এক দু মিনিট ভেজে নিচ্ছি হলুদ গুঁড়োটা আমার কাছে সামান্য কম মনে হচ্ছে তাই আরও ওয়ান ফোরটি স্পুন হলুদ গুঁড়ো দিচ্ছি তবে তোমরা চাইলে আলু আর এচড় আলাদা আলাদা করেও ভেজে নামিয়ে রাখতে পারো মোটামুটি দু তিন মিনিট ভাজার পরে দেখো আলু আর এচড় কিন্তু লাল লাল হয়ে গেছে এবারে একটা পাত্রের মধ্যে এগুলোকে নামিয়ে রেখে দিচ্ছি একটা মশলা বেটে নেব মিক্সিং জারে দিয়ে দিচ্ছি ওয়ান ইঞ্চেস আদা কুচনো চারটে কাঁচা লঙ্কা দিচ্ছি আর দেবো দুটো টমেটো কুচনো যেহেতু নিরামিষ রান্না তাই টমেটোর পরিমাণটা একটু বেশি দিলাম সামান্য জল দিয়ে এবারে এগুলোকে বেটে নিচ্ছি মশলা বাটা হয়ে গেছে এবারে আবারও রান্নাতে ফিরে যাবো আলু এচড় ভাজার করাইতে দিয়ে দিচ্ছি আরও টুটেবেল টেবিল স্পুন সর্ষের তেল গরম তেলে দিচ্ছে একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর কিছু গোটা গরম মশলা একই সাথে হাফ টি স্পুন গোটা জিরে ফোড়নের মশলাগুলোকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি ফড়ুন থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবারে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি মিক্সিং জারটা ধুয়ে সামান্য জল দিচ্ছি এতে করে পরক্ষণে যে গুঁড়ো মশলাগুলো দেব সেগুলো আর পুড়ে যাবে না এবারে এর মধ্যে দিচ্ছি ওয়ান অ্যান্ড হাফ স্পুন পরিমাণ লবণ হাফ স্পুন দিচ্ছি হলুদ গুঁড়ো দেব টু টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম আর দিচ্ছি ওয়ান টি স্পুন চিনি এবারে বাটা মশলার সাথে গুঁড়ো মশলাগুলোকেও ভালো করে কষিয়ে নিচ্ছি সামান্য চিনি টমেটোর ভাবটাকে ব্যালেন্স করবে মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করে মোটামুটি পাঁচ ছ মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নেব দু তিন মিনিট কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন টক দই টক দই দেওয়ার সময় কিন্তু গ্যাসের আঁচ একদম লোতে রাখবে আর দেওয়ার সাথে সাথে অনবরত নাড়াচাড়া করে এটাকে মশলার সাথে মিশিয়ে নেবে নাহলে অনেক সময় দেখা যায় কি টক দই ফেটে যায় দেখো বন্ধুরা সম্পূর্ণ মশলা খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবারে ভেজে রাখা আর আলু দিয়ে দিয়েছে মশলার সাথে এবারে এগুলোকেও এক দু মিনিটের মতো কষিয়ে নেব যে কোনো রান্নাতে মশলা কিংবা সবজি যত ভালো করে কষাবে রান্নার স্বাদ কিন্তু তত ভালো হবে এবারে এর মধ্যে দেব দু কাপ পরিমাণ গরম জল আর অবশ্যই করে কিন্তু গরম জলই ব্যবহার করবে এতে করে এ চোরটা ভালো সেদ্ধ হবে আর স্বাদও বজায় থাকবে ঝোলের সাথে সবকিছু ভালো করে মিশিয়ে গ্যাসের হাঁসটা হাইতে করে দেব দেখো ঝোল ফুটে উঠেছে এবারে উপর থেকে ছড়িয়ে দেব গরম মশলা গুঁড়ো আর ঘি যে কোনো নিরামিষ রান্নাতে ঘি আর গরম মশলা কিন্তু রান্নার স্বাদের মাত্রাটাকে অনেক গুণ বাড়িয়ে দেয় এবারে সবকিছুকে ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচটাকে লোতে করে দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি দশ মিনিট ঢেকে রান্না করার পরে দেখো আর আলু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু বেশ ঘন হয়ে এসছে কয়েক টুকরো আলুকে ভেঙে দিয়েছি দেখো ঝোলের উপরে কিন্তু খুব সুন্দর করে তেলও ভেসে উঠেছে আর এরকম একটুখানি ঝোল থাকা অবস্থাতে গ্যাসের আঁচটা অফ করে দেব কারণ এটা ঠান্ডা হলে কিন্তু আরও অনেকটা ঘন হয়ে যাবে তো বন্ধুরা আজকে সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা আলু এজোরের ডালনার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে পরের ভিডিওতে আবার দেখাবে বাই